ওয়েলকাম ইন মাই চ্যানেল। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে জন্য অনুরোধ করেছিলেন, তাই আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে করতে হয় এটা আজকে আলোচনা করব। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার আগে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ কত। তাহলে এটা আমি পাশে লিখে রেখেছি, মানে একের বর্গ মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 2 বর্গ হচ্ছে 4, 3 স্কোয়ার মানে 3 বর্গ হচ্ছে 9, 4 স্কোয়ার সমান 16, 25, 5 স্কোয়ার সমান 25, 6 স্কোয়ার সমান 36, 7 স্কোয়ার সমান 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। তাহলে এই 10টা মনে রাখতে গেলেই হয়ে যাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় কত কীভাবে করতে হবে। তাহলে আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, 4225-এর বর্গমূল কত হবে। তাহলে যে সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে ভাগ পদ্ধতিতে, তা সেই সংখ্যাটাকে প্রথমে লিখতে হবে, 4225। এবার করতে হবে কি, সংখ্যাটার ডান দিক থেকে দুটো দুটো সংখ্যা মাথায় দাগ দিতে হবে। তাহলে ডান দিকে এটা দুটো সংখ্যা এইখানে আর এইখানে, এইভাবে দুটো সংখ্যার মাথায় দাগ দিতে হবে। এবার এই দুটো সংখ্যা মানে এইটা এখন একটা সংখ্যা হলো আর এটা একটা সংখ্যা হলো, এবার ভাগ করছি আমি। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 42। তাহলে দেখতে হবে আমাদের 42-এর থেকে ছোট এবং কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত। তাহলে 42 থেকে ছোট এবং 42-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত। তাহলে 42 থেকে ছোট এখানে দেখতে পাচ্ছি 49, তার 49টা 42 থেকে বড় হয়ে যাচ্ছে 36, 36টা হচ্ছে 42 থেকে ছোট এবং এর কাছাকাছি সব থেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা, ছোট হতে হবে এবং কাছাকাছি। তাহলে এখানে কত, 36টা কীভাবে আসে, 6-এর সাথে 6 গুণ করে 36। তাহলে এখানে 6-এর সাথে 6 গুণ করে 36 করলাম। এবার এইটার সাথে 42 থেকে 36 বিয়োগ 12 থেকে 6 বাদ দিলে 6, এদিকে 0 আর কিছুই থাকছে না। এবার প্রথম এই সংখ্যাটা ভাগ পদ্ধতিতে যেমন একটা সংখ্যা নেমে যায়, তাহলে আমরা কী বলেছি এটা একটা সংখ্যা, তাহলে এই সংখ্যাটা পুরোটা নেমে যাবে। তাহলে এখন হচ্ছে 625। এবার এইখানে যেটা হলো, এবার এরকে 2 দিয়ে গুণ করে যেটা হবে সেটা এখানে লিখতে হবে, যেখানে 6 আছে 6কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 12, মানে এখানে যা থাকবে তার ডবল দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার 12 লিখে নিয়েছি। এবার এই সংখ্যার এইখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করলে এত থেকে কম বা এত এর সমান হবে। তাহলে দেখে নিচ্ছি আমরা কত আছে, 12, প্রথমে 1 বসিয়ে দেখছি। তাহলে যা যা বসাবো সেটা দিয়েই গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করছি, 1, 2, 1 এটা হচ্ছে, তাহলে এর চেয়ে তারপরে পুরো সংখ্যা দিয়ে দেখছি 12, 3 দিয়ে নিচ্ছি, 3 দিয়েই গুণ করব, 9, 6, 3 আরও বড় লাগবে 4। দেখবো এখানে যেহেতু বর্গমূল করতে বলেছে তাহলে মিলে যাবে, তাহলে কি এখানে এমন সংখ্যা বসাবো ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে 5 হবে। তাহলে 5 বসিয়ে দেখছি, 2, 5, 5, 5, 5, 25-এর 5 হাতে 2, 10 আর 2, 12, 2 হাতে 1 আর 6, এটা মিলে যাচ্ছে। তাহলে এখানেও 5 বসবে, এখানেও 5 বসবে, এবার 5 দিয়ে এটাকে গুণ করে হচ্ছে 625। তাহলে এটা মিলে গেল, তাহলে অতএব এটাই হচ্ছে বর্গমূল, 2 4225 এর বর্গমূল সমান হচ্ছে 65। অতএব √4225 সমান হয়ে যাচ্ছে 65। আরও একটা সংখ্যা নিয়ে নিচ্ছি আমরা, 18, 66 আর 24, 18। তাহলে এটারও বর্গমূল আমরা বের করব। তাহলে সংখ্যাটাকে প্রথমে লিখে নিচ্ছি, কি বলেছে লেখার পরে ডান দিক থেকে দুটো দুটো সংখ্যার মাথায় দাগ দিব, 1টা 2টা 3টা,
একই রকম ভাবে এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 18, 18 থেকে ছোট এবং কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত 16, মানে 4 4 16 হয় আর 5 5 25, 25টা বড় হয়ে যাচ্ছে, তাহলে 4 বারে যাবে 16। এটা বিয়োগ করছি 2, এইখান থেকে প্রথম সংখ্যা একটাই সংখ্যা নামাবে, নামবে ভাগ পদ্ধতিতে একটা, যদি এখানে ভাগ না যায় তারপরে এই সংখ্যাটা নামানোর জন্য এখানে শূন্য দিয়ে নামাতে হবে। তাহলে কত হচ্ছে 4, 4-এর ডবল হয়ে যাচ্ছে 8। এবার 8-এর এবার কি একই নিয়ম, এইখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করে এর থেকে ছোট হবে। তাহলে আমরা কত চা কত একটা সংখ্যা বসবে, তার মানে এই সংখ্যাটা বাদ, কত থাকছে 26 থাকছে। তাহলে 8-কে দেখছি কত করে, 8-কে 8 নামতাই 26-এর কম কত আছে, 3 8-এ 24, 3 দিয়ে দেখছি আমরা, 8 আর 3 বসাচ্ছি, 3 দিয়ে গুণ করতে হবে আবার 9, 3 8-এ 24, তাহলে 249 আর 266 ছোট হচ্ছে, আর দেখবো পরেরটা দিয়ে বড় হচ্ছে কিনা। 4 4 4 4-এ 16 হাতে 32 হাতে 31, তাহলে এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাই হবে। এইখানে কত বসবে, 3 দিয়ে গেছিলো, 3 3 3 দিয়ে গুণ করলে হচ্ছে 9, 3 8-এ 24, 16 থেকে 9 বাদ দিলে 7, এখানে হয়ে যাচ্ছে 5, 6 থেকে 5 বাদ 1। একই রকমভাবে এই সংখ্যাটা আবার 24 নেমে যাবে, একই রকমভাবে এইটার আবার ডবল করে এখানে লিখবো, 2 দিয়ে গুণ করলে 6, এটা হয়ে যাচ্ছে 8। এবার আবার কি একই রকমভাবে এখানে এমন একটা সংখ্যা বসাবো এবং ওই সংখ্যা দিয়ে যে সংখ্যাটা হবে এবং সেই সংখ্যা দিয়ে গুণ করে যাতে এর সমান বা এর থেকে ছোট হয়, দেখছি কত হচ্ছে। তাহলে এখানে একটা সংখ্যা বসলে কটা হয়ে যাবে, 3টা সংখ্যা হয়ে যাবে। তাহলে প্রথম আমি দুটো সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে এখানে দুটো সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে থাকছে 17, আর এখানে 8 কত দিয়ে যাচ্ছে 16, 2 দিয়ে যাচ্ছে। তাহলে দেখি আমরা 2 দিয়ে, এরপরে 2 বসালাম, 2 দিয়ে গুণ করছি 4, এবার হয়ে 6 2 12 2 হাতে 1, এটা হয়ে যাচ্ছে 16, আর একে 17, 2 দিয়ে মিলে যাচ্ছে। তাহলে এখানে 2, এখানেও 2, তাহলে 2 দিয়ে যেহেতু মিলে যাচ্ছে 200 1724, তাহলে হতো রুট 1 8 6 6 2 4 সমান হচ্ছে 4 3 2। অন্য একটা অঙ্ক আমরা আবার নিয়ে নিচ্ছি, তাহলে এবার দেখ আগেরগুলোতে কি দেখলাম, আগেরগুলোতে দেখলাম সবগুলো দুটো দুটোই সংখ্যা আছে, মানে জোড় সংখ্যা আছে ওই জন্য, তাহলে একটা বিজোড় সংখ্যা এরকম বিজোড় সংখ্যায় থাকে এরকম ভাবে নিয়ে দেখছি কি হচ্ছে। তিন নম্বর নিচ্ছি 1 9 3 2 1, তাহলে সংখ্যাটা এর বর্গমূল কত বের করতে হবে, তাহলে 1 9 3 2 1। একই রকমভাবে ডান দিক থেকে দুটো করে সংখ্যা নেবো, একটা দুটো, এখানে যেহেতু একটাই থাকছে তার মানে একটাই সংখ্যা বাদ থাকবে। তাহলে সংখ্যাগুলো কী কী হচ্ছে, একটাই 1 হচ্ছে, 93 হচ্ছে আর 21 হচ্ছে। তাহলে দেখতে হবে প্রথম সংখ্যাটার থেকে ছোট এবং এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত, একই হচ্ছে, তাহলে এটা একবারেই যাবে 1, বিয়োগ করেছে 0, আর এই সংখ্যাটা নেমে যাচ্ছে 93, তাহলে পুরোটা হচ্ছে 93 আর ডবল হচ্ছে 1-এর ডবল 2। তাহলে এইখানে এমন সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যা দিয়ে গুণ করলে হচ্ছে ছোট, 3 বসিয়ে দেখছি, 2-এর পরে 3 দিয়ে গুণ করে হচ্ছে 9, আর 6 এর থেকে ছোট, 4 বসিয়ে দেখছি, 2-এর পরে 4, 4 দিয়ে গুণ করলে 4 4-এ 16, 6 হাতে 1 8, আর 1-এ 9, এটা কি বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়েই যাবে, 3 দিয়ে যাচ্ছে, এখানে 3 দিয়ে 9 আর 6, 13 থেকে 9 বাদ দিলে 4, আর এখানে গেল 7, 9 থেকে 7 বাদ দিলে 2, পরের সংখ্যাটা 21 নেমে যাচ্ছে। একই রকমভাবে এটার আবার ডবল, 13-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 13-2-এ 26,
আবার এখানে এমন একটা সংখ্যা বসাবো এবং সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে এর সমান হবে। তাহলে কত হচ্ছে, একটা সংখ্যা বসাতে গেলে একটাই সংখ্যা বসবে, কখনো দুটো এখানে সংখ্যা বসবে না। তাহলে একটা সংখ্যা বসালে তিন অঙ্কের সংখ্যা হচ্ছে, তাহলে দুটো সংখ্যা এখানে ধরুন একটা সংখ্যা আছে, দুটো বাদ দিচ্ছি, এখানেও দুটো বাদ, 24 কত বাদ যাচ্ছে, মানে 7 দিয়ে দেখছি আমরা, এটা বড় দিয়ে যাবে, 7 সাত সাথে 49-এর 9 4, 42 43 40 45 46-এর 6, হাতে থাকলো 4, 14 4 18, এটা হচ্ছে না, অনেক ছোট। এরপরে আরেকটা দিয়ে দেখছি, 8 64-এর 4, হাতে 6 8 40 49 50 51 52 54, 54-এর 4, হাতে 5, 8 আর 2 গুণ 16, আর 5-এ 21, এটাও ছোট হচ্ছে। পরে আরেকটা সংখ্যা দিয়ে দেখছি, 26-এর পরে 9, 9 9-এ 81-এর 1, হাতে 8, 6 আর 9 54, 55 56 57 58 59 60, 60 61 62, হাতে 6 9 2 18, 19 20 21 22 23 24। তাহলে কি এটা 9 বারে মিলে যাচ্ছে, 2421। তাহলে এটার বর্গমূল এটাই, অতএব রুট 19,321 সমান 139-139। অতএব 1932-এর বর্গ মূল সমান 139। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।